স্বপ্নের দেশে ঘুমিয়েছিলাম আমার পাঁচ পাঁচটা গার্লফ্রেন্ডকে নিয়ে, রোকাইয়া, সুমাইয়া, সাদিয়া, নাদিয়া ও তানিয়া। যখনই আমি ডান কাত হলাম, ডান কাত থেকে আবার বাম কাত হওয়ার পরে যা হলো আর কি, মনের সুখে স্বপ্ন দেখছিলাম আজকে আমার জানেমান গুলাকে নিয়ে স্কেল শেখাতে নিয়ে যাবো, কিন্তু তারা গেল কোথায়? খুঁজতে খুঁজতে চলে আসলাম সে আগুইরা ব্রিজ। ব্রিজের আগে টোল ভাড়াটা দিয়ে আমি উঠেই পড়লাম সেই ব্রিজের উপরে তাদেরকে খুঁজতে। মাঝ নদীতে তাদেরকে খুঁজলাম কিন্তু তাদেরকে পেলাম না। খুঁজতে খুঁজতে ব্রিজের ওপার থেকে এপারও চলে আসলাম কিন্তু তাদেরকে পেলাম। আবারও তাদেরকে খুঁজতে খুঁজতে চলে আসলাম তিলের সেই ভুঁয়ের খেতে। আমি ভাবছিলাম হয়তো এই ভুঁয়ের মধ্যে লুকাই থাকতে পারে, কিন্তু সেখানেও তারা নাই। আবারও খুঁজতে খুঁজতে চলে আসলাম অজানা শহরে। অনেক হলো খুঁজাখুঁজি, এবার একটু বসে জিরাই নিয়ে আর একটু ভেবে নি কত জায়গায় না খুঁজবো। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, লন্ডন থেকে চন্দন পর্যন্ত খুঁজে রেল স্টেশনে এখানে চলে আসলাম, কিন্তু এখানেও তারা নেই। আমার জানেমন গুলোকে খুঁজতে খুঁজতে আবুধাবির মরুভূমিতে চলে আসলাম, এখানে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু এখানেও তারা নেই। আবারও চলে আসলাম আমি সাহারার মরুভূমিতে, এখানেও অনেক খোঁজাখুঁজি করলাম জানেমান গুলোকে, এখানেও তারা নেই। কোথায় তো গেল তারা? হয়তো আমার জানেমান গুলোকে আর খুঁজে পাবো না। যমুনা নদীর ধারের কাছে গিয়ে তাদেরকে আমি অনেক মিস করছিলাম, তাদের সাথে কাটানো দিনগুলো। আবেগ দেখা বন্ধ করি, তাদেরকে খোঁজার চেষ্টা করি। যখন আমি সাহারার মরুভূমিতে বসেছিলাম কিন্তু হঠাৎ যা ঘটলো আর কি। আর এসাদিয়া, তোমাদেরকে কতই না আমি খুঁজলাম, হঠাৎ তুমি এখানে চলে আসলে যাক ভালোই হলো। তোমার সতীন গুলা কোথায়? ওদেরকে আমি অনেক বললাম, ওরা তো আসলো না, আমি নিজেই চলে আসলাম। আচ্ছা যাই হোক, তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। আজকে তোমাকে নিয়ে ইশকেল শেখাতে নিয়ে যাবো, চলো চলো। তাহলেও মনে হয় এইভাবে এতটা খোঁজাখুঁজি করতাম না। আচ্ছা যাই হোক, শর্ত আমার একটাই যে এই ব্যাগের মধ্যে ঢুকতে পারবে সেই যাবে আমার সাথে স্কুলে। প্রথমে তো সাদিয়া ফেল হয়ে গেল, এখন দেখি তানিয়া ও না, এটা তো সুমাইয়া। দেখি সুমাইয়া পারে নাকি, অবশেষে গাই সুমাইয়া ঢুকেই গেল ব্যাগের ভিতরে। এখন আমি যাবো সুমাইয়াকে নিয়ে স্কেল করতে। রাস্তায় দাঁড়িয়েছিলাম ক্যাপ মাথায় নিয়ে, সুমাইয়াকে হাতে নিয়ে টুকটুক করে আসছিল একটা ভ্যান। ও কাকু, ও কাকু তুমি একটু নামো না, আমি একটু তোমার ভ্যানটা চালাবো। কাকু কিন্তু সাথে সাথে নেমে পড়লো, কাকু কিন্তু না করলো না, আমিও সাথে সাথে উঠে পড়লাম। আমি ফুটবলটা ঘুরে না সুমাইয়াকে ঘুরে নিলাম, কাকু তুমি উঠে পড়লো, আজকে আমি চালাবো ভ্যান, তুমি হবে আমার প্যাসেঞ্জার। আমি আর কাকু তো ক্রমশই ভ্যান চালাচ্ছি চালাচ্ছি। সুমাইয়া কিন্তু তার মনের সুখে ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, থামছে আর না। থামতে থামতে থাম রে থাম, অবশ্যই বাসের ডান সাইড থেকে নিলাম আমি এন্ট্রি। এখানে ভাবলাম যে একটা ফুটবল স্কেল করা যাক। এতক্ষণ হয়তো আপনারা ভয়েস শুনতে শুনতে হয়ে গেছেন বোরিং, তো গাইস একটু মিউজিক বাজানো যাক নাকি। কি করে